আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি তহিদ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা ভালো আছেন তো ডিসক্লেমার এটা থাকবে আজকে ভিডিও আমি খুব দ্রুত কিছু কথা বলবো একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে সামনে ঈদ সব ঈদেই আমি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে থাকি আমার কোর্স সম্বন্ধে তো আজকে ভিডিওতে আমি যা বলবো সেটা হলো ফরেক্স অ্যাডভান্স পিটিজি কোর্স ঈদ স্পেশাল অফার তো স্পেশাল অফারটা কী সেটা বলবো আর ফরেক্স ট্রেডিং অনেকেই প্রশ্ন করে হোয়াই আই টিচ আমি কেন শিখাই হোয়াই ডু সাকসেসফুল ট্রেডার টিচ কেন একজন সাকসেস সাকসেসফুল সাকসেসফুল ট্রেডার শিখায় বা টিচ করে বা মেন্টর করে ফরেক্স মিথ হোয়াই টিচ ইফ ইউ আর মেকিং মানি আপনি যদি টাকাই অর্জন করেন তাহলে আপনি কেন শেখান এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর কিছু কঠিন কিছু বিষয় কিছু বাস্তব বিষয় আমি তুলে ধরব তো তো ইজ স্পেশাল ফর পিটিজি কোর্স অফার এই অফারটা কাদের জন্য আমি সেটা বলতেছি একটু ক্লিয়ার করে দেই অ্যাডভান্স পিটিজি কোর্স দশ হাজার টাকা মাত্র একবার মানে যারা আপনারা অনেকেই আমার সাথে অলরেডি যোগাযোগ করছেন কিন্তু অনেক সময় আপনারা সময়ের অভাবে বা আমার কোর্স ফি অনেক বেশি এই জন্য করতে পারেন নাই তাদের জন্য এই কোর্সটা অর্থাৎ আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানেন কিন্তু তারপরে আপনি প্রফিটেবল হতে পারতেছেন না অথবা আপনি অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেল দেখেন আমার টেলিগ্রাম গ্রুপ ফরেক্স ফ্যাক্টরি থ্রেড অথবা ফেসবুক গ্রুপে আপনি আসেন এবং আপনি জানেন যে আমি পিটিসি কী শেয়ার করি যেমন আমি সিএফটিসি শেয়ার করার চেষ্টা করি ভলিউমস্যাট অ্যানালাইসিস হারমোনিক প্যাটার্ন তারপরে ফিবোনাকি হ্যাঁ আর বেসিক ব্যাপারগুলো তো থাকবেই তো কিন্তু আমি এই কোর্সে আমার বেসিকটা শিখাবো না কারণ বেসিকটা যারা জানে তারা আমার এই কোর্সটা করতে পারবে অনলি টেন থাউজেন্ড টাকা আর রেগুলার যে কোর্স আছে টোয়েন্টি থাউজেন্ড সেটা বেসিক অ্যান্ড অ্যাডভান্স সো এইটা আপনারা একদম ক্লিয়ার হয়ে নেন যে আপনারা যেই যোগাযোগ করবেন আমার সাথে আপনারা অ্যাডভান্স কোর্স করবেন এবং আপনার অলরেডি আমার সাথে আগে হয়তো যোগাযোগ করছেন তারা এই নাম্বারে আপনারা বিকাশ করবেন একবারে পেমেন্ট করবেন টেন থাউজেন্ড তার মানে আপনি অলরেডি আমাকে জানেন এবং আপনি বিশ্বাস করেন যে আমি রাইট পারসন আপনাকে কিছু শিখাইতে পারবো তারা আমার সাথে এই কোর্সটা করতে পারবেন ওকে আর আগামী এগারোই আগস্ট দুই পর্যন্ত এই অফার থাকবে তার মানে এটা ঈদের জন্য একটা স্পেশাল অফার সব ঈদেই আমি এটা করে থাকি কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমি যতটুকু শিখতে পারছি সেটা আসলে সবার মাধ্যমে দেওয়ার চেষ্টা করি অনেকেই একটা ইয়েছে যে বাংলাদেশে আমি সবচেয়ে বেশি করছি নেই হ্যাঁ এটা সত্যি তো সেটার জন্যই আমি ঈদের সময় কিছুটা সুযোগ দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা অলরেডি এই বিষয়টা বুঝতে পারছেন তো লং স্টোরি কাট শর্ট আপনারা আমার সাথে যোগাযোগ করেন অলরেডি যারা আমার পিটিজি সম্বন্ধে জানেন অথবা আমার কোর্সগুলো ফলো করেন যারা একদমই নতুন কিছুই জানেন না তারাই কোর্সটা করতে পারবেন না ওকে তো আমি আরেকটু আগে যে থ্যাংকস ফর ওয়াচিং আপনারা ভিডিও দেখতেছেন এই জন্য ধন্যবাদ তো কমেন্টস করেন নিচে কমেন্টসের উপরে ভিত্তি করে কিন্তু আমি ভিডিও করি হ্যাঁ তা সেই ভিডিওটাও কিন্তু কমেন্টসের উপরে তো হোয়াই টিচ এই একটা সেকেন্ড পার্টে আমি চলে আসছি এই দশটা বিষয়ে আমি একটু পরে কথা বলবো এখন কথা বলবো না আগে আমরা একটু দেখি কিছু মজার জিনিস কিছু ভালোবাসা এবং ঘৃণার চিত্র অনেক ট্রেডার ভাই বন্ধু আমাকে প্রশ্ন করে জানতে চায় আবার অনেকে আমার অথবা আমার পিটিজি বিষয়ে না জেনে না বুঝে আজে বাজে মন্তব্য করে এটা আসলে খুব দুঃখ লাগে আপনি প্রশ্ন করেন জানার চেষ্টা করেন আপনি আমাকে কল করতে পারেন কিন্তু অনেকে আজে বাজে মন্তব্য করে যাক সেটা যার যার ব্যাপার এই বিষয়ে আমার কিছু বলার নেই যা করা খুবই সোজা আমি যদি ফরেসে সফল ট্রেডার হই তাহলে কেন আমি পেড কোর্স করাই তার মানে পৃথিবীর সব শিক্ষক ম্যান্টোর যারা বেতন সম্মানী নেয় তারা সবাই অসফল যারা নিজে কিছু জানে বা জানাতে চায় শেখাতে চায় তা অনুচিত ধান্দা যাই হোক আমি প্রশ্ন এবং তার উত্তর দিতে পছন্দ করি সবার উদ্দেশ্যে এই ভিডিওতে কিছু কথা বলবো কারণ এই এই কথাগুলো বারবার উঠতেছে এবং অনেক সময় অনেক বাজেভাবে আসে তো সামসুল্লাফিন ভাই আমি ওনাকে ধন্যবাদ দিই উনি প্রশ্নটা করার পরে আমার মনে হয়েছে ভিডিওটা করার জন্য তো আমি আসলে কমেন্টসের উপরে কম বা কোশ্চেনের উপরে কিন্তু ভিডিও করি আর আমি সবাইকে বলি যে ইনবক্স না করে আমাকে আমার গ্রুপে পোস্ট করে তাহলে অন্যরাও জানতে পারবে বুঝতে পারবে কিন্তু অনেকেই বেশিরভাগ ইনবক্সে আমাকে কোশ্চেন করে তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি যখন ভিডিও করি অনেকে আবার মাইন্ড করে আসলে মাইন্ড করার কিছু নাই আমরা শেখার একটা প্রসেসের ভিতরে আসি আর এক একজন এক একটা স্টাইল এক একটা কন্টেন্ট নিয়ে কাজ করে ওকে তো আরিফিন ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার কোশ্চেনের জন্য আচ্ছা ভাই আমি জানি আপনি প্রফিটেবল ট্রেডার তাহলে পেইড কোর্স রেখেছেন কেন আজকে ভিডিওতে তার উত্তর আমি দিব অলরেডি আপনাকে দিসি এবং আপনার অলরেডি কনভিনসড কেননা অনেক সময় তো বলতে গেলে হিতে বিপরীত হয় অন্যভাবে নেবেন আপনি যাই হোক উনি খুবই হাম্বল খুবই ভালোভাবে আমাকে প্রশ্নটা করছেন কিন্তু অনেকে এ কিছু ব্যাপার আছে একদম বিয়াদবির পর্যায়ে চলে যায় বা আমি বুঝতে পারি না তারা হেটার্স কিনা। তারা আমার এনিমি কিনা আমি কারোর এনিমি না আমি কারোর হেটার্স না বা আমার সম্বন্ধে আমার কোর্স সম্বন্ধে আসলে আমি জানি যে আমার অনেক অনেকেই আমাকে এই বিষয়ে পছন্দ করে না তো সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যাদের কাছে পৌঁছাইতে চাই যারা আমার কাছে শিখতে চায় তাদের জন্য আমার মার্কেটিং চলবে তো শুরুতে আপনার নিজের মার্কেটিং বন্ধ করুন উনি বন্ধ করুন বলার কে আচ্ছা আপনার ভিডিও দেখতে গেলে অনেক সময় চলে যায় শুধু আপনি কি করেন সেইগুলা দেখতে যার জন্য নতুন বোরিং হয় আসলে আমি এত কিছু করি যেটা দেখার জন্য একটু সময় লাগে আর বেশি কথা না বলে একদম ক্লিয়ার করে খুব কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া ভালো মানে উনি আমাকে নানান ওয়াজ নসিহত করতেছেন তো আমি চাই না ওয়াজ নসিহত কেন করলেন উনি তো এই বিষয়টা আমি দেখবো ইরফান চৌধুরীর বিষয়টা আমি আপনাদের এখানে আজকে বোঝানোর চেষ্টা করবো যে এই ধরনের লোকদের আপনারা কিভাবে মূল্যায়ন করবেন তো আলহামদুলিল্লাহ আমি কোর্সটা যখন করাই আমার কোর্সের বা স্টুডেন্টের যদি কেউ বলতো যারা অলরেডি আমাকে পেইড করছে তাদের আমি জবাব দিতাম তো আসলে আপনাদের দুয়া এখন পর্যন্ত পিটিজি কোর্স নিয়ে আমার কোনো স্টুডেন্ট অথবা অন্য কেউ আমার কোনো বদনাম অথবা খারাপ কিছু বলে নাই এটা বললেও বলতে পারে কিন্তু প্রমাণ তো থাকতে হবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলে নাই বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে সময় লাগতো না তো ঠিক আছে এই বিষয়গুলো আমরা দেখব আরও এই যে মাসুদ ভাই আপনি আমি লাইন বাই লাইন সবকিছু পড়বো না আপনারা পজ করে পড়ে নেবেন ওনাদের ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এরকম শত শত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি হাজার হাজার মানুষের পাই বলেই কিন্তু লিখতেছি এই মুশারফ হোসেন তিনিও কিন্তু এই ইরফান চৌধুরীকে জবাব দিচ্ছে তো আপনারা এগুলি পজ করে পড়ে নেবেন হ্যাঁ আমি আর বেশি পড়বো না আপনি কেমন ট্রেডার আমি জানি কতদিন ট্রেড করে খুব সুন্দরভাবে আমাদের জবাব দিচ্ছে আমি মুশারফ ভাইকে ধন্যবাদ জানি আপনারা এই বিষয়গুলো একটু পড়ে নেবেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে যে ভালোবাসা ঘৃণা শ্রদ্ধাভক্তির চিত্রগুলি কেমন হয় তো এই ইরফান চৌধুরীর অবস্থা দেখেন উনি কিন্তু জানে যে আমি ভিডিও মার্কেটিং করি আমি কোর্স করাই কী করাই যে পোস্ট ভিডিওগুলো শেয়ার করবেন আমি চাই যারা শিখতে চায় তাদের গাইড করতে ভিডিওটা দেখতে দেখেন সব কিছু বুঝতে পারবেন অর্থাৎ অলরেডি কিন্তু তাকে আমি একটা ভিডিও শেয়ার করছি আমাকে যদি কিছু সাহায্য করেন ফরেক্স নিয়ে আসলে আমি গ্রাম থেকে মানে উনি গ্রামে থাকে ফরেক্স শিখতে চায় মানে আমাকে কীভাবে রিকোয়েস্ট করতেছে কিভাবে ব্যাগিং করতেছে সেই জিনিসটা দেখেন ইরফান চৌধুরী এইটা বিভিন্ন ফোরামে আমি ওনাকে দেখি এবং ওনার অবস্থাটা আমি আসলে বুঝতে পারি না উনি কেন এই জিনিসটা করল তারপরে দেখেন আপনি চাইলে আমাকে আপনার গ্রুপের মডারেটার হিসাবে রাখতে পারেন তার মানে সে মডারেটার হইতে চায় আর আমিও তাকে সরল বিশ্বাসে মডারেটার করি এবং তার ফল কিন্তু আমি পাইছি এটা আপনারা দেখতে পাইছেন তো আসলে এটা আমার জন্য খুব কষ্টদায়ক তো হ্যাঁ ফরেস্টের জন্য যে কোনো সময় আমি দিতে রাজি তারপরও আমি ফরেস শিখতে চাই জানতে চাই আপনার কাছ থেকে ভালো গাইড পেলে নিজেকে ধন্য মনে করব ইরফান চৌধুরী এইগুলি কি কথা আপনার আপনি কি জানতেন না তাইলে আপনি কেন এই ধরনের পোস্ট করলেন সেটার জবাব কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই আপনি ওপেন পোস্ট করেন এবং জবাব দেন গ্রুপে যদি আপনার সেই সৎসাহস থাকে আমার সৎ আছে আমি ভিডিও করে আপনার নাম সহ সব কিছু আমি দিয়ে দিলাম ইরফান চৌধুরী দুঃখিত আমি ডিলিট করে দিয়েছি আপনি ডিলিট করেন ভালো করেন কিন্তু গ্রুপে সবাই দেখেছে যে গ্রুপটা হয়েছে আমার গ্রুপে শেষ করা উচিত আপনি গ্রুপে পোস্ট করবেন আপনার গ্রুপে আপনি দুঃখ পেয়ে রাগ করে আপনাকে ব্যান করছিল আমি বলছি ওনাকে ব্যান রিলিজ করে দেন ব্যান রিলিজ করে দেওয়া হয়েছে আপনাকে অলরেডি আপনি গ্রুপে পোস্ট করেন আপনি ভুল করলে সেটা গ্রুপে সরি করেন সেটা শেষ করেন এরকম অনেক মানুষ আছে তাদের সাহস থাকে আপনার সাহস থাকে এখন সে কী করছে সে আজে বাজে কথা বলছে এখানে আপনি পড়েন বাল এটা পড়ছে এখানে আমি কিন্তু তাকে শেষ প্রদান কি বলছি সত্যি দুঃখিত হলে সেটা পরিষ্কার গ্রুপে পোস্ট করার সৎ সাহস থাকতে হবে কে আমাকে গালি দিল আজে বাজে কোনো বিষয়ে কিছু বলল ভুল বুঝলো খারাপ লাগে আর শেষ পর্যন্ত চেষ্টা করি যাতে সেটা ঠিক করা যায় আর এটাই আমার স্বভাব না হলে এত কথা বলতাম না আসলে এটা এটাই আমার নেচার এক একজন মানুষের এক এক নেচার আমার সাইকোলজি আমার প্রিয় সাবজেক্ট ছিল ঢাকাভার্সিটিতে মার্কেটিংয়ে সো আমি কিন্তু এটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে তার মান মন মানসিকতাগুলো এবং এই ধরনের যাদের মন মানসিকতা তাদের জন্য তো আমার ফরেস্ট অ্যাক্টিভিটি ফরেস্ট কমিউনিটির জন্য নিরানব্বই পার্সেন্ট ফ্রি আর এখন ইউটিউব থেকে গুগল থেকে সব কিছু পাওয়া যায় শেখা যায় কিন্তু সমস্যা হলো এত বেশি ফ্রি পাওয়া যায় মাঝে মাঝে অনেকে ভালো মন্দ সঠিক বেঠিক কার্যকর অকার্যকর কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় আমার কিছু মানুষ আছে যারা মনে করে ফ্রি জিনিসের দাম নাই দায়িত্ব নাই তারা পেইড কোর্স করতে চায় একটা সঠিক গাইড চায় একজন মেন্টর চায় তাদের জন্য আমার পিটিজি পেইড কোর্স তাদের জন্য আমার প্রমোশন তাদের জন্য আমার সব কিছু আসলে এডুকেশন এক্সপিরিয়েন্সের কি দাম হয় আমি কে আমার কি অ্যাক্টিভিটিস আমার উদ্দেশ্য একটাই যারা সত্যিকারভাবে শিখতে চায় পরিশ্রম করতে চায় তাদের দায়িত্ব নিয়ে আমি যা জানি তা শিখানোর যথাসাধ্য চেষ্টা করি কিন্তু আসল পরিশ্রম সময় যে শিখতে চায় তাকেই দিতে হবে যারা অনেক দিন ধরে ট্রেড করে কিন্তু প্রফিটেবল হতে পারছে না স্ট্রাগল করতেছে তাদের গাইড করা আমার দশ বারো বছরের অভিজ্ঞতা শেয়ার করা সবাই শিখে জেনে বুঝে ট্রেড করুক আমার পিটিজি কোর্সের এটাই একমাত্র উদ্দেশ্য আর ফরেক্স ভালোভাবে না শিখে রিয়েল ট্রেড করা উচিত না আমি মনে করি আমি অথবা যে কারোর কাছে কিছু শিখতে চাইলে আগে সব কিছু জেনে বুঝে নিশ্চিত হয়ে শেখা উচিত আমি অনুরোধ করব আপনি সংযুক্ত ভিডিওটি দেখুন আমার নিয়মিত ফ্রি পোস্ট অ্যানালাইসিস ট্রেডিং সিস্টেম স্ট্র্যাটেজি জানার জন্য দেখার জন্য আমার পরিচালিত ফয়েসমিক্রি থ্রেড আছে যা দুই সালে আমি জয়েন করছি আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখেন ফেসবুকে দেখেন এই সব ফ্রি ইভেন ইউ ক্যান কল মি আমাকে প্রশ্ন করেন আমি ঘন্টার পর ঘণ্টা সময় দিই মানুষকে ফ্রি সময় দিই এগুলির জন্য কিন্তু আমি কোনো পেইডে আমি পয়সা নেই না ফেস গ্রুপ বা ব্লগ পরিদর্শন করুন আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন তার মানে এগুলি কিন্তু সব ফ্রি তো ভালো বন্ধু উদ্যোগ নিলে কিছু করতে গেলে কিছু মানুষ তো সন্দেহ করবে আর এইসব কেয়ার করে তো আর সবাই কাজ করে না আমি আসলে একটা পিটিজি ফ্যামিলি বা পরিবার গড়ে তুলতে চাই তা আসলে এগুলি আমি সব কিছু আর পড়বো না আপনারা পজ করে পড়ে নিতে পারবেন ওকে আমরা সবাই বিচ্ছিন্নভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা একসাথে কাজ করলে আরো ভালো করতে পারবো আমরা একটা পিটিজি কমিউনিটি করলে আমরা একসময় থাকবো না আমরা কেউ একসময় থাকবো না ভিডিওটা যারা দেখতেছি বা আমি করতেছি কেউ আমরা কিন্তু আমাদের কাজগুলো আমাদের ভালো মন্দ কাজগুলো থেকে যাবে মূল্যায়ন করবে আপনাদের সহযোগিতা পরামর্শ চাই সবসময় তো হোয়াইট তাই তো এই জিনিসগুলি আমি এখন একটু বলা এই বলা বললাম আর একটু বলবো এবং খুব দ্রুতই শেষ করে দিব হ্যাঁ তা আছে ভিডিওটা কিন্তু আপনাদের অনেকগুলা প্রশ্নের উত্তর দিবে ফুলফিলমেন্ট অফ পারপাস ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা কী দেয় বা পারপাসটা কি কোর্স করানোর আসলে অনেকেই টাকা ইনকাম করে ট্রেডিং করে ট্রেডিং করলে ইনকাম হয় কিন্তু তারপরেও তাদের একটা তৃপ্তি হয় না ফুলফিলমেন্ট আসে না তারা সেই শেয়ার করতে চায় তাদের সাকসেসটা তাদের নলেজটা কি কোর্স করাইতে পারে সবাই কি শিখাইতে পারে আল্লাহ সবাইকে কিন্তু সৎ ক্ষমতা দেয় না অনেকে ভালো ভিডিও করতে পারে অনেকে ভালো বলতে পারে অনেকে ভালো রান্না করতে পারে এক একজনের এক একটা স্পেশালিটি থাকে সে কিন্তু সেটা অন্যের সাথে শেয়ার করতে চায় সবাই যে শেয়ার করতে চায় তা না কিছু মানুষ আছে শেয়ার করতে চায় তার মধ্যে দিয়ে সে পরিপূর্ণ একটা তৃপ্তি পায় এইটা হলো একটা ফুলফিলমেন্ট অফ পারপাস এটা হলো এক নাম্বার একটা কারণ মেক এ বেগার ডিফারেন্স মেয়েকে বিগার ডিফারেন্সটা কি মানে অন্য অনেকে যা করতেছে তার থেকে একটা পার্থক্য আমার যারা কোর্স করে তারা হয়তো সিলেটে আছে তারা হয়তো চট্টগ্রামে আছে তারা হয়তো কক্সবাজার আছে হ্যাঁ তো তারা কেউ রাজশাহীতে আছে কেউ বিভিন্ন জায়গায় আছে কুমিল্লায় আছে ঢাকায় আছে তো এই যে একটা বিঘার একটা মানে এরিয়া আমি সবার কাছে পৌঁছাইতে পারতেছি তাদের কাছে আমার আমার বিষয়গুলা তুলে ধরতে পারতেছে আমার পিটিজি কোর্সটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন মোটামুটি অনেকেই জানে আমার স্টক অ্যানালাইসিস যে ফরেক্সের সাথে জড়িত বন্ড অ্যানালাইসিস জড়িত ইন্ট্রা মার্কেট রিলেশন জড়িত হারমোনিক প্যাটার্ন এই বিষয়গুলো কিন্তু অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে এই যে একটা অন্যদের সাথে একটা পার্থক্য তৈরি করে অন্য অন্য অনেকের সাথে এটা একটা আমার সবাই একটা নিজস্ব স্বকীয়তা বা একটা বৈশিষ্ট্য বা একটা ক্যারেক্টার তৈরি করতে চায় ওকে ইটস অ্যানাদার রিজন আরেকটা রিজন কি নাম্বার থ্রি অপরচুনিটি কি অপরচুনিটি অপরচুনিটি হলো অনেক মানুষের সাথে মিলামেশা করার অনেক মানুষের সাথে কথা বলার অনেক মানুষের ক্যারেক্টার জানার কারা আমাকে ভালোবাসে কারা আমাকে শ্রদ্ধা করে কারা আমার কোর্সটা করতে চায় কেন করতে চায় তাদের সমস্যাগুলা কি তার মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু নিজেকে আর লাইটেন করতে পারি নিজেকে আলোকিত করতে পারি আমার একটা সুযোগ হয় সবার কাছে যাওয়ার এর মধ্যে হেটার্স লাভার্স সব কিছুই থাকবে তারপরে ইন্সপায়ার পিপল আমি যে কাজগুলো করি এই কাজগুলা করতে কিন্তু অনেক ইন্সপায়ার হয় আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু এখন আমার মতো করে পিটিজি পিটিজি হারমোনিক প্যাটার্ন অর্ডার ব্লক এই কথাগুলা স্টক বন্ড অ্যানালাইসিস সেফটিস অ্যানালাইসিস এইভাবে কিন্তু বিভিন্ন গ্রুপে পোস্ট করে আমি যখন দেখি যে আমার বিষয়গুলা আমার শ্যাডোগুলা অন্যর মাধ্যমে তখন কিন্তু আমি বুঝতে পারি যে দে আর অলরেডি ইন্সপায়ার্ড এই যে ইন্সপায়ার করা এটার মধ্যে একটা আনন্দ আছে তাই তো আই ট্রেড এনিওয়ে আমি ট্রেড করি তো আমার ট্রেডিংয়ে কিন্তু এই জিনিসগুলো অনেক সাহায্য সহযোগিতা করে আমাকে আরও বেশি শার্প করে আমার একটা ট্রেডিং এজ তৈরি হয় এটা এথিক্যাল ভ্যালু আসলে অনেকে অনেক কিছু শিখে নিজের মধ্যে রাইখে দেয় আমার আমার কিন্তু অনেকে চায় যে না আমার না আমাদের আমরা একটা সোসাইটি আমরা একটা পরিবার আমরা সবার মধ্যে একটা শেয়ারিং করতে চাই একটা কেয়ারিং করতে চাই তো এই যে শেয়ার এবং কেয়ার এইটা কিন্তু সবার ভিতরে থাকে না এটা এথিক্যাল ভ্যালু থাকে যে আল্লাহ আমাকে অনেক কিছু শিখাইছে বা শেখার ক্ষমতা দিছে সবাই সেটা পায় আমার নিজের কোনো ক্ষমতা নেই আল্লাহ যদি আমাদের শিখায় সেটাই আমার ক্ষমতা তো সেইটুক যদি আমি অন্যের মাঝে দিয়ে দিতে পারি অন্যের মধ্যে একটা বীজ বোপন করতে পারি তার মারা গেলেও সেই জিনিসটা থেকে যাবে এবং সেটা আমার জন্য একটা এথিক্যাল ভ্যালু সেটা আমার জন্য একটা মানে অনেকে বলে সব গায়ে জারিয়া এটা একটা নলেজ সো আই বিকাম ব্যাক এট বেটার ট্রেডার আমি অলরেডি বলছি যে অবশ্যই এটা আমাকে একটা বিকাম গ্রেটার ট্রেডার হইতে সাহায্য করছে আমি আজকে যতটুকুই আপনাদের সামনে কথা বলতে পারি অথবা আপনারা ভিডিওগুলো দেখেন আমার কথাগুলো শুনেন তারা কিন্তু এই কারণেই হয়েছে কারণ আমি অনেক বেশি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমি যদি একটা রাবিশ কথা বলি একটা ইলজিক্যাল কথা বলি তাহলে কিন্তু ইরেশনাল কথা বলি অযুক্তিহীন কথা বলি বাজে কথা বলি যার কোনো যুক্তি নাই ভিত্তি নাই তাহলে কিন্তু আমার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এই যে মানুষের মধ্যে প্রমিস অ্যান্ড ডেলিভারি এই জিনিসটা কিন্তু মানুষকে বেটার করে সেট অ্যান এক্সাম্পল আমি বাংলাদেশে একটা এক্সাম্পল তৈরি করতে চাই যে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি আমি অলরেডি আপনারা দেখছেন যে ফরেস্ট ফ্যাক্টরিতে আমার পজিশন কোথায় আজকে আর এই ভিডিওতে আমি সেটা শেয়ার করলাম না আপনারা জানেন যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি একমাত্র ব্যক্তি যে রেড ধারি। আই লাভ ট্রেডিং আই লাভ ট্রেডিং এই যে ট্রেডিংটাকে আপনি ভালোবাসেন বা আমি ভালোবাসি ভালোবাসা থেকে কিন্তু মানুষ পরিশ্রম করে পার্সপিরিশন মানুষ ঘামঝড় একটা সাকসেসের পিছনে কিন্তু অনেক একটা লম্বা স্টোরি থাকে তো সেই স্টোরিটা কখন তৈরি হয় যখন আপনি একটা কিছু ভালোবাসবেন একটা ডিভোটেড থাকবেন একটা কিছুর প্রতি আপনার একটা এডিকশান থাকবে একটা পেশান থাকবে তাহলে কিন্তু আপনি ভালো ট্রেডার হতে পারবেন ভালো ট্রেডিং করতে পারবেন অ্যানাদার ইনকাম স্ট্রিম ইয়েস ইট ইস বাই অ্যানাদার ইনকাম স্ট্রিম অনেকে আইবি করে অনেকে ফান্ড ম্যানেজ করে অনেকে অ্যাকাউন্ট ম্যানেজ করে হ্যাঁ নানানভাবে কিন্তু মানুষ ইয়ে করে আর অনেক একটা বিষয় থাকে মানুষ মানুষকে কিন্তু অনেকে প্রতারিত হয় তো এই প্রতারণার হাত থেকেও আমি বাঁচানোর জন্য আমার সব কিছু কিন্তু ক্লিয়ার একটা ভীষণ আমি দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে আমি বলি যে আগে জেনে বুঝে তারপরে আপনি আমার কোর্সটা করবেন তো এটা অবশ্যই আমার একটা অ্যানাজ ইনকাম স্ট্রিম বা সোর্স অ্যান্ড আমি আসলে মনে করি যে সবারই একটা জিনিস থাকা উচিত যেটার মাধ্যমে সে আগায় যেতে পারে বুঝতে পারে এই যে আমার পিটিজি কোর্সটা আপনারা করতে চান জানতে চান অথবা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন অথবা কেউ গালি দেন এটাই আমার সাকসেস তো আলহামদুলিল্লাহ আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা এখানে এই নাম্বারগুলিতে আমার সাথে কমেন্টস করতে পারেন আর যারা স্পেশাল ঈদের যে কোর্সটা আছে সেটা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন ওকে তো আমি আজকের মতো সাইন অফ করতেছি আল্লাহ